প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে ইংলিশ লিটারেচারের হিস্ট্রির ওপরে লেকচার তৈরি করছি। তো অনেকে রিকোয়েস্ট করছে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে ভিডিও বানানোর জন্য। তো অ্যাকচুয়ালি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের তোমাদের যে সিলেবাসের আছে, যেটা যে পার্ট, অ্যাকচুয়ালি ওইভাবে করাটা একটু টাফ। তারপরেও আমি চেষ্টা করব পরবর্তীতে। তো আপাতত যেটা করব, যে এই যে বিভিন্ন এজগুলো, এই এজগুলোর যে কি ফিচার, অর্থাৎ মেইন ফিচার যেগুলো আছে বা ক্যারেক্টারিস্টিক, সেইগুলো নিয়ে আমি আলোচনা করে যাবো, এবং পরবর্তীতে একেবারে কোশ্চিন ধরে কোশ্চিন বাই কোশ্চিন আমি মানে আলোচনা করব। তো চলো দেখি, আজকে শুরু করি আমাদের আজকের লেকচারটি। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো যে আজকের লেকচারটি আমরা করছি এলিজাবেথান ইরা বা এলিজাবেথান এজের ওপরে। তো আমরা যদি এটা দেখি যে মানে এটা কত মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত এই এজটা ছিল, তো সেটা হচ্ছে যে ইংল্যান্ডের যে রানী এলিজাবেথ ওয়ান, এর প্রথম এলিজাবেথ, সেই প্রথম এলিজাবেথের যে শাসনকাল সেইটাকেই মূলত বলা হয় এলিজাবেথান এজ, এবং সেই সময়টাকে এলিজাবেথান এজ বলা হচ্ছে। যেমন এখানে যে এলিজাবেথান এজের যে ডিউরেশন, সেটা বলা হচ্ছে 17 নভেম্বর 1558 সাল থেকে 24 মার্চ 1603 সাল পর্যন্ত এলিজাবেথান এজের যে ডিউরেশন সেটা, এবং এর লোকেশন, অর্থাৎ এই যে এলিজাবেথান এজ, সেটা ইংল্যান্ডের, অর্থাৎ ইউনাইটেড কিংডম যেটা, সেইটাতে সেখানে এই এজটা ছিল, এবং এর যে মনার্ক, এর যে রাজা বা রানী যেটা, সেটা হচ্ছে এলিজাবেথ ওয়ান। এরপরে যেমন যেমন বর্তমানে চলতেছে যেমন এলিজাবেথ টু, তো এরকম এলিজাবেথ হয়তো এরপরে আরও আসবে, কিন্তু ওয়ান যেটা সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এখন পর্যন্ত। আচ্ছা, ফলোড বাই, এই সময়টাতে জ্যাকোবিয়ান ইরা নামেও কিছুটা সময় ছিল, অর্থাৎ এই এলিজাবেথান এজের অন্তর্গত যে আরেকটা এজ, সেটা হচ্ছে জ্যাকোবিয়ান ইরা। তো এইগুলো আর কি বিভিন্নভাবে নামকরণ করা হয় বিভিন্ন ফিচারের কারণে, এগুলো আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, এর যে পূর্বসূরি, অর্থাৎ এই এলিজাবেথান এজের আগে যে এজ সেটা ছিল, সেই পিরিয়ডটার নাম ছিল হচ্ছে থিওডোর পিরিয়ড। এগুলো আমি কেন এইভাবে লিখছি, এগুলো 1 মার্কের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। আবার যারা চাকরি বাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এটা অনেক মানে হেল্পফুল হবে, যে মানে কি ফিচার বা মেইন ক্যারেক্টারিস্টিক্সগুলো জানা, যেগুলো অনেক সময় এমসিকিউতে আসে। আচ্ছা, এবার নিচে যেটা আছে যে হিস্টোরিয়ানরা, অর্থাৎ ইতিহাসবিদেরা এই এলিজাবেথান এজকে বলেন যে গোল্ডেন এজ, এবং বলেন যে ইংলিশ হিস্ট্রি, সেটা হোক ইংলিশ লিটারেচারের হিস্ট্রি বা অন্য যে কোনো হিস্ট্রির ক্ষেত্রেই, রিলিজিয়াস বা পলিটিক্যাল, সব দিক থেকেই এই এলিজাবেথান এজকে বলেন ওনারা গোল্ডেন এজ। অর্থাৎ এই এজটাতেই অনেক বেশি মানে উন্নতি হয়েছিল পাস্টের চাইতে। আচ্ছা, এরপরে কেন এটাকে গোল্ডেন এজ বলা হয় বা আরও কি, এই ফিচারগুলো আমরা নিচে পাবো। তো দেখেন, এই এলিজাবেথান এজকে রেনেসান্স হিসেবে উল্লেখ করা হয়। এখন রেনেসা মানে কি? রেনেসা বা রেনেসান্স হচ্ছে পুনর্জাগরণ, অর্থাৎ অতীতের একটা ওল্ড কালচার থেকে বা হারিয়ে বা ক্ষয়িষ্ণু একটা কালচার থেকে পুনর্জাগরণ করা হচ্ছে, নতুনভাবে শুরু করা হচ্ছে, এবং এই শুরুর যে সময়টা, এই রেনেসান্স টা ইংলিশ মানে হিস্ট্রিতে এই মানে এলিজাবেথান এজেই শুরু হয়। তো দেখি যে এলিজাবেথান এজ অ্যাজ এ রেনেসান্স, রেনেসান্স হিসেবে এলিজাবেথান এজ ইন্সপায়ার্ড ন্যাশনাল প্রাইড থ্রু ক্লাসিক্যাল আইডিয়ালস। বলা হচ্ছে যে এই রেনেসান্স এজ, ইংলিশ হিস্ট্রির যে রেনেসান্স এজ, সেই সময়টা এই এলিজাবেথান এজে ঘটিত সংঘটিত হয়েছিল, এবং এই সময়টাতে এই ক্লাসিক্যাল আইডিয়ালস, অর্থাৎ প্রাচীনকালের যে আইডিয়ালগুলো, আদর্শগুলো, সেগুলোকে এ সময় পুনরায় উপস্থাপন করা হয়। ইন্টারন্যাশনাল এক্সপানশান, এই সময়টাতে অনেক বেশি আন্তর্জাতিকীকরণ করা করা হয় বা ইংল্যান্ড আন্তর্জাতিকভাবে অনেক বেশি মানে বিস্তার লাভ করে, এবং নেভাল ট্রায়াম্প ওভার স্প্যানিশ, অর্থাৎ স্প্যানিশদের মানে ওপরে এই সময়টাতে ইংল্যান্ডের যে নেভাল শক্তি, অর্থাৎ যে নৌবাহিনীর যে বিজয়, সেটা এই সময়টাতেই সংঘটিত হয়। বলা হচ্ছে যে এই এলিজাবেথান এজের আগে স্প্যানিশরা ছিল হচ্ছে এই নেভি বা মানে নৌবাহিনীর দিক থেকে অনেক বেশি অগ্রসর, কিন্তু এই
এলিজাবেথান এজে এসে, এই রেনেসার এজে এসে কি হচ্ছে, এই হচ্ছে ইংল্যান্ড স্প্যানিশদের ওপরে মানে জয়লাভ করে এবং তারা তখন থেকে প্রাধান্য বিস্তার করে। এবং বলা হচ্ছে এ রাইভাল কিংডম মাস হেটেড, এই সময়টাতে ওই ইংল্যান্ডের লোকদের দ্বারা এই কিংডমটা অনেক বেশি ঘৃণিতও হতো। অর্থাৎ একাধারে যখন রেনেসান্স ঘটতেছে তখন যেমন উন্নতি হচ্ছে, সেই সময়টাতে ইংল্যান্ডের লোকেরাও তাদের দেশকে অনেক ঘৃণাও করতো, বা দেশকে বলতে তাদের যে দেশের যে রাজা বা সেই রাজাকেও। আচ্ছা, এখানে একটা হিস্টোরিয়ান যেটা হচ্ছে জন গাই, তিনি বলতেন যে ইংল্যান্ড ওয়াজ ইকোনমিক্যালি হেলদিয়ার, মানে ওই সময়টাতে ইংল্যান্ড সবচাইতে অর্থনৈতিকভাবে অনেক বেশি হেলদিয়ার ছিল, স্বাস্থ্যবান ছিল এবং অনেক বেশি এক্সপান্সিভ, অনেক বেশি অগ্রসরমান ছিল এবং মোর অপটিমিস্টিক আন্ডার থিওডরস। এবং বলা হচ্ছে অনেক বেশি ওই সময় অপটিমিস্টিক ছিল, সব মানুষ ওই সময়ে অনেক বেশি পজিটিভ চিন্তা করতো এবং সেটা ছিল মানে দেন অ্যানি টাইম ইন 1000 ইয়ার্স, অর্থাৎ 1000 বছরের যা উন্নতি না হয়েছে এই সময়টাতে সেই উন্নতিটা হয়েছিল। আচ্ছা, এই এলিজাবেথান এজকে গোল্ডেন এজ বলা হয়, অর্থাৎ এই গোল্ডেন এজ কেন বলা হচ্ছে, এই সময়টাতে ইংলিশ রেনেসান্স যেটা, যে পুনর্জাগরণ, সেটা ঘটেছিল এবং এই সময়টাতেও পোয়েট্রি, মিউজিক অর্থাৎ কবিতা বা গান অ্যান্ড লিটারেচার, এই জিনিসগুলোর ক্ষেত্রে রেনেসান্সটা সংঘটিত হয়েছিল। দিস ইরা ইজ মোস্ট ফেমাস ফর থিয়েটার, বলা হচ্ছে যে এই যুগটা সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিল এর যে নাট্যকলা বা নাটক যেটা ড্রামা, সেইগুলোর কারণে বা থিয়েটারের কারণে, এর মঞ্চ নাটকের কারণে। এই সময় এসেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার সহ আরও অনেক মানে নাট্যকার, যারা এই নাটকের যে অতীতের যে প্রথাগুলি সেগুলো ভেঙে দিয়েছিলেন এবং নতুনভাবে ইংল্যান্ডকে পাস্টের মানে সাথে একটা কম্বিনেশন করে নতুন একটা মানে থিয়েটারের এই সময়ের জন্ম দিয়েছিলেন এবং যেটা অনেক বেশি মানে অ্যাকসেপ্টেড হয়েছিল। ইট ওয়াজ অ্যান এজ অফ এক্সপ্লোরেশন, বলা হচ্ছে যে এই সময় অনেক বেশি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা হয় এবং এই নতুন নতুন অঞ্চল অধিগ্রহণ করা হয় এবং ব্রিটিশ সাম্রাজ্য এই সময় অনেক বেশি এক্সপান্ড করে, অনেক বেশি বিস্তৃতি লাভ করে। আচ্ছা, এই সময়ে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন বিকেম মোর অ্যাকসেপ্টেবল টু দ্য পিপুল, এই সময়ে ক্যাথলিকদের যে ধর্ম, সেই ধর্মের যে বিশ্বাস, সেইখানে প্রোটেস্ট্যান্ট একটা রিফরমেশন ঘটে এবং সেই প্রোটেস্ট্যান্ট রিফরমেশনটা মানুষের কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেড হয় এই সময়টাতেই। আচ্ছা, এবার ওই সময়ে ইংল্যান্ডের যে ক্রিশ্চিয়ানিটি, সেখানে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক দুইটা যে ভাগে বিভক্ত হয়েছিল ইংল্যান্ডের অধিবাসীরা, তো তারা এই সময়টাতে একটা সেটেলমেন্টে আসে, একটা মীমাংসার ভেতরে আসে এবং সেটাও এলিজাবেথান এদের যে রিলিজিয়াস সেটেলমেন্ট সেটা নামে পরিচিত এবং রানী এলিজাবেথ এই সময়ে এটা অনেক বড় একটা তার সাফল্য যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে এই রকমের একটি সেটেলমেন্ট তিনি সংগঠিত করতে পেরেছিলেন। তো এই হলো আজকে আমাদের এলিজাবেথান এজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তীতে আমরা আরও বিস্তারিতভাবে এই এজটাকে নিয়ে আলোচনা করব, কেননা তোমরা জানো যে এই এজটা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে আরও অনেক অনেক বিষয় আছে, বিশেষ করে গোল্ড রেনেসা নিয়ে আমরা আলোচনা করব, এই সময়ের প্লে বা এই সময়ের পোয়েট্রি সম্পর্কেও আলোচনা করব। তো কিপ ইন টাচ উইথ আস অ্যান্ড উইল গো উইল টেক ইউ ফার্দার মোর, সো ওয়েট অ্যান্টিল দেন, আল্লাহ হাফেজ।